আরব সাগরের বিষাক্ত সাপে দেখা পাওয়া গেল দীঘা সমুদ্রে। দীঘা সমুদ্র নিরাপদ নয় এখন, এই বিষয়ে বন দপ্তর কি বললেন দেখুন। পর্যটকদের মধ্যে খানিক ভয়, চিন্তার ভাঁজ জেলা প্রশাসনের কর্তাদের কপালেও। দীঘায় দেখা পাওয়া গিয়েছে বিষাক্ত সামুদ্রিক সাপের, যা কামড়ালে অবশ্যম্ভাবী পক্ষাঘাত। প্রথমে কিডনি বিকল হয়, তারপর হার্ট। সর্ববিশেষজ্ঞদের দাবি, অ্যান্টি স্নেক ভেনম এই সাপের কামড়ে কোনো কাজ করে না। চিকিৎসকদের একটা অংশও কিন্তু সে কথা মানছেন, ফলে দীঘার নতুন এই ত্রাসকে নিয়ে সব মহলে আতঙ্ক ছড়িয়েছে। যদিও প্রশাসনের একটা বড় অংশের দাবি, আতঙ্কর খুব বেশি প্রয়োজন নেই, তবে প্রয়োজন সচেতনতার। এই সাপের নাম এবং পরিচয়টি জেনে নিন। দীঘার এই নতুন ত্রাসের নাম ইয়েলো বেলিড সি স্নেক, যার বৈজ্ঞানিক নাম হলো পেলামিস প্ল্যাটোরাস। আড়াই থেকে তিন ফুটের হয় এই সাপ, লেজ নৌকার দাঁড়ের মতো চ্যাপটা হয়। আরব সাগরে দেখা পাওয়া যায় এই সাপের, এর বিষে পেশি অকেজো করে দেয়, একে একে কিডনি হার্ট বিকল হতে থাকে। দেখতে যতটা সুন্দর আদুতে ততটাই ভয়ঙ্কর। তবে সর্ববিশেষজ্ঞদের একাংশের দাবি, আদুতে এই সাপ খুবই শান্ত প্রকৃতির, যার কামড়ের রেকর্ডও বেশ কম। এই বিষয়ে কি বলছেন বন দপ্তর শুনে নিন। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের ডিএফও অনুপম খান এই সময় ডিজিটালকে বলেন, আমরা নিজে চোখে এই সাপ এখনও দেখিনি, তবে যে ভিডিওতে অনেকে এই সাপ দেখেছেন তা আমরাও দেখেছি। নিঃসন্দেহে সমুদ্রের সাপের ক্ষেত্রে বিষ কিছুটা বেশি থাকে, আমরা মানুষকে সচেতন করছি। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সঙ্গেও কথা বলেছি, যদিও খুব ভয়ের কিছু নেই, নিজে থেকে সাপকে কেউ উত্তপ্ত না করলে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা কম। মাটির উপরেও তো সাপ রয়েছে, সেক্ষেত্রে যেরকম সচেতন থাকতে হয় এক্ষেত্রে তা থাকতে হবে। কি বলছে প্রশাসন দেখে নিন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল এই সময় ডিজিটালকে বলেন, বন দপ্তরের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদেরকে নিয়ে আমরা কয়েকদিনের মধ্যে দীঘা এলাকা জুড়ে সচেতনতার প্রচার শুরু করব। আমরা পর্যটকরা যাতে সাপ জীবজন্তুদের মারধর না করেন সেদিকে যেমন সচেতন করব, তেমনি পর্যটকদের সচেতন করা হবে যাতে তারাও অহেতুক ভয় না পান। এই ধরনের বিষয়টা সাপ নিয়ে কিছুটা চিন্তা আমাদের তো থাকছেই। দীঘা যেসব হোটেলগুলি আছে সেই হোটেলের মালিকরা কি বলছেন শুনুন। দীঘা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও বিষয়টি জানতে পারি, তবে সাপটি দেখা আমরা এখনও পাইনি। বিভিন্ন প্রান্তের মানুষ সাপটির বিষয়ে জানার চেষ্টা করছেন। দীঘায় আসার আগে পর্যটকরা আমাদের কাছ থেকে নানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন, তাদের আমরা সঠিক তথ্য দিতে পারছি না, অনেকে ভয়ও পাচ্ছেন। প্রশাসন দ্রুত অবস্থান নিক, আমরা এটাই চাইবো।